শুরুটা হয়েছিল অনন্ত জলিল ও অনন্য মামুনের মধ্যে। অনন্য মামুনকে কান ধরে উঠবস করানোর কথা বলে তুমুল আলোচনা জন্ম দিয়েছিলেন অনন্ত জলিল। এখন অনন্য মামুন আড়ালে চলে গেছেন, সে জায়গা দখল করেছেন রায়হান রাফি। অর্থাৎ সিনেমার প্রচারের নামে এখন কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে অনন্ত জলিল ও রায়হান রাফির মধ্যে। অনন্ত জলিল এগিয়ে রাখছেন দিন দ্য ডে সিনেমাকে, আর রায়হান রাফি তার পরাণকে। কোন সিনেমা এগিয়ে সেটা দর্শক রিভিউ দেখলেই কিন্তু বোঝা যায়, তবে তাদের কাদা ছোড়াছুড়ি থামছে না কিছুতেই। সব কিছু ছাপিয়ে অনন্ত জলিলের শেয়ার দেওয়া একটি নিউজ সবাইকে অবাক করেছে। তার শেয়ার দেওয়া একটি নিউজের হেডলাইন ছিল এমন, হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ। এই নিউজ শেয়ার দেওয়ার পর থেকেই অনন্তকে ধুয়ে দিচ্ছেন সবাই, এমনকি অভিনেত্রী পরিও নিউজের স্ক্রিনশট শেয়ার দিয়ে অনন্তের সমালোচনা করেছেন। করবেনই বা না কেন, পরাণ সিনেমার মুখ্য চরিত্রে যে অভিনয় করেছেন তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরি অনন্তকে খোঁচা দিয়ে লেখেন, লেই আপনার কাছ থেকে এমন ইম্যাচিওর আচরণ আশা করা যায় না ভাইয়া, আমরা তো বড়দের কাছ থেকেই শিখতে চাই। এমনকি রাজকে নিয়ে তিনি দিন দ্য ডে দেখতে যেতে চেয়েছেন, সেই সাথে অনন্ত বর্ষাকে জানিয়েছেন শুভকামনা। অন্যদিকে পরাণের নির্মাতা রায়হান রাফিও পিছিয়ে নেই, তিনিও অনন্ত জলিলকে নিয়ে দিয়েছেন পাল্টা পোস্ট। পোস্টের ক্যাপশনে লিখেছেন, শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো চাপ দা প্রেশার বাড়বে, কুল ব্রো। ভুই ফোর অখ্যাত অনলাইন পত্রিকার ভুয়া নিউজ শেয়ার না করে আসেন পরাণ দেখে পরাণটা ঠান্ডা করে যান। নায়িকা বর্ষাও এবার সরব, বলা যায় ফাটিয়েছেন বোমা। সেই হিরোইন পছন্দ যারা কিনা পেটে বাচ্চা নিয়ে, যারা কিনা সন্তান প্রসব করে, যারা হাইওয়ে থাকে, যারা কিনা ভিতরে থাকে, সেই হিরোইনকে আপনাদের পছন্দ, যার তাদেরকে আনন্দ জলিলের সাথে মানাবে, মানে যারা কিনা হিরোইন ফেন্সিডিল গাঁজা মদ নিয়ে ধরা পড়ার পরে পুলিশের কাছে যার রেহাই থাকে, সেই হিরোইন আপনাদের পছন্দ। দুই পক্ষের এই অভিযোগ পাল্টা অভিযোগ দেখেই আমোদিত হচ্ছেন দর্শক। অনেকেই বলছেন সিনেমার চেয়েই এইসব বেশি এন্টারটেইন করছে সবাইকে, তাহলে আর হলে গিয়ে সিনেমা দেখার দরকার কি? দর্শক সিনেমা দেখলে বাংলা সিনেমার সুদিন ফিরবে, আর সেটাই সবার কাম্য। এবারের হলমুখে দর্শক নতুন করে আশা জাগাচ্ছে, তবে সিনেমা প্রচারের নামে একজন আরেকজনকে এভাবে আক্রমণ করলে সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মোটেই সুখকর কিছু হবে না, লাভের চেয়ে বরং ক্ষতির কারণ হয়েই দাঁড়াবে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।